হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকে। তো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করে যাবেন সবাই, যারা যারা ভিডিওটা প্লে করছেন। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে প্রশ্নের উত্তর দিব। তো মানে আজকে ফুল ভিডিওটা হবে প্রশ্নের উত্তর নিয়ে। তো আমি কোনখানে কোন প্রশ্নের উত্তরটা দেই বা ভিডিওর মাঝখানে বা শেষের দিকে কী কী প্রশ্নের উত্তর দেই, তো এগুলো আপনারা যদি না দেখে চলে যান বা স্কিপ করে দেখেন তাহলে তো বুঝতে পারবেন না আমি কোনগুলোর উত্তর দিতেছি। নেক্সটে আপনি আবার আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন বা এরকম এরকম সমস্যা আমি কী করবো। তাই আপনাদের বলতেছি যাতে ফুল ভিডিওটা দেখেন আর আমি কী কী প্রশ্নের উত্তর দিতেছি। যদি এরকম আপনার খরগোশের সাথে হয়ে থাকে বা এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি যেগুলো বলতেছি এগুলো কন্টিনিউ করলে আশা করি সব সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা সবাই অবশ্যই পুরো দেখে যাবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা আমি আজকে প্রশ্নের উত্তর দেবো, অন্য কিছু বলবো না। তো প্রথম প্রশ্নের উত্তরটা হলো, প্রশ্নটা হলো ভাই আমার নর খরগোশ ম্যাটিং করতে চায় না, মানে ওর যে ছেলে খরগোশ ওটা ম্যাটিং করতে চায় না, অনেকদিন আলাদাও রাখছে, ভালো খাবার টাবার দিছে, বাট উনি একসাথে করছে মেয়েটার সাথে কিন্তু ম্যাটিং করে না। তো এটার কিছু নিয়ম আছে, আমি বলি যেভাবে আপনারা করবেন এভাবে করলে 100% ম্যাটিং করবে, মানে যদি না করে পরে বলবেন। তো নিয়মগুলো আমি ভালো করে বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনার আগে দেখতে হবে খরগোশটা, যে মেয়ে খরগোশটা আছে ওটা প্রেগনেন্ট কি না। তো যদি প্রেগনেন্ট না থাকে তাহলে অবশ্যই ছেলেটা ম্যাটিং করতে যাবে। কিছু কিছু ক্ষেত্রে যদি মেয়েটা প্রেগনেন্ট থাকে তাহলে ছেলে খরগোশগুলো ম্যাটিং করতে চায় না। তাই আপনারা এক মাসের মতো আলাদা করে রাখবেন, এক মাসের মতো আলাদা করার পর পরে মেয়েটাকে ছেলেটার কাছে দিবেন, তাহলে দেখবেন ম্যাটিং করবে। আর এক মাসের মতো কেন আলাদা রাখবেন, যদি পেটে বাচ্চা থাকে তাহলে এক মাসের ভিতরে অবশ্যই বাচ্চা দেওয়া দেবে, আর যদি বাচ্চা না দেয় তাহলে তো মনে করবেন পেটে বাচ্চা নাই, তাহলে ইজিলি ম্যাটিংয়ে দেওয়া যায়। তো এটা গেল প্রথম ই। আর যে ই বললেন যে ম্যাটিং করে না, তো এটার নিয়মটা কি, যে মেয়ে খরগোশটা আছে মেয়ে খরগোশকে ধরে ছেলেটার খাঁচাই দিতে হবে। তো এটা কেন করবেন, অনেকে বলতে পারেন যে ভাই এটা কেন করব। তো আপনারা দেখেন যেমন বাজরিগার পাখি বা অন্যান্য পাখি আছে, ওইটা জোড়া দেওয়ার সময় মেয়ে পাখিকে ছেলে পাখির খাঁচাই দেয়, তখন ছেলে পাখিটা সাথে সাথে ম্যাটিং করার চেষ্টা করে। তো খরগোশের ক্ষেত্রেও এরকম, কারণ মেয়ে খরগোশটা যে খাঁচায় থাকে ওই খাঁচাতে একটা রাজত্ব তৈরি করে, সেখানে যদি কোনো খরগোশ আসে বা ম্যাটিং করতে চায় তাহলে খরগোশটাকে আক্রমণ করতে পারে বা মারতে পারে, না হলে ম্যাটিং করতে দিবে না, দৌড়াদৌড়ি করবে। বা যদিও ম্যাটিং করতে দেয়, সাকসেসফুল ম্যাটিং হয় না বা ঠিকঠাক মতো ম্যাটিং হয় না, দৌড়াদৌড়ি করে। আর যে বললাম যে আলাদা করে রাখার পর যে মেয়েটাকে কেন দিবেন, তার কারণ হচ্ছে যে যেমন আপনি বাজার থেকে খরগোশ কিনে আনবেন, একটা মেয়ে খরগোশ কিনে আনবেন, আনার পর যে আগের মেয়ে খরগোশটা আপনার খাঁচাতে আছে ওই মেয়ে খরগোশের যদি সাথে আপনি দেন, দেখবেন দুইটা মেয়ে একসাথে মারামারি করতেছে, আগের যে মেয়েটা আছে ওইটা নতুন খরগোশকে প্রচুর মারবে, একদম মেরে রক্তাক্ত করে। দুই তিন দিন পর আস্তে আস্তে আবার দুইটা বন্ডিংটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বাট প্রথম দুই তিন দিন মারামারি করবে। সেক্ষেত্রে আপনারা বলেও ছেলে খরগোশকে মেয়ে খরগোশের খাঁচাই দিবেন না, তাহলে ম্যাটিং করবে না, ছেলেটা একটু ভয়ে ভয়ে থাকবে বা ম্যাটিং করবে না, দেখবেন চুপচাপ বসে থাকবে। আর যদিও করে কিছু কিছু ক্ষেত্রে ম্যাটিং করে, বাট 80% আর কি ম্যাটিং করতে চায় না। তো কি করবেন, মেয়ে খরগোশকে ধরে ছেলে খরগোশের খাঁচাই দিবেন, দেখবেন 100% ম্যাটিং করবে। তো এটা এক মাস অপেক্ষা করার পর দিবেন, খাঁচাতে দিয়ে দিবেন, ভালো খাবার টাবার দিবেনই তো এক মাস, পরে দেখবেন ম্যাটিংয়ে দিবেন, অবশ্যই ম্যাটিং করবে। এবার অনেকে বলতে পারেন যে ভাই আমি তো খাঁচাতে পালন করি না, ছেলেটাকে ছেড়ে পালি বা মেয়েটাকে ছেড়ে পালন করি, তো এটাকে করলে কোনো সমস্যা নাই, বাট ছেলেটাকে খাঁচাতে যে কোনো একটা খাঁচাতে আটকিয়ে রাখতে হবে। এবার মেয়ে আপনি 3-4টা মেয়ে খরগোশ একসাথে ছেড়ে পালতে পারেন, কিন্তু ছেলে যে খরগোশটা আছে ওইটাতে যে কোনো একটা লোহার খাঁচাতে বা আপনার কাছে যদি খাঁচা থাকে তাহলে অবশ্যই খাঁচাতে আটকিয়ে রাখবেন। আটকিয়ে রাখার পর এক মাস পরে ম্যাটিংয়ে দেবেন, দেখবেন ম্যাটিং করবে। আর অনেকে যারা ছেড়ে পালন করেন, মেয়ে ছেলে ছেলে মেয়ে একসাথে ছেড়ে পালন করেন, তাদের এই সমস্যাটা হয় না, খরগোশ 2-3 মাস পর পর বাচ্চা দেয়। তো ওটা অনেক লেট করে দেয়, বাচ্চা অনেক লেট করে দেয় বা সবগুলা খরগোশের সাথে সাকসেসফুল ম্যাটিং হয় না। কিছু কিছু খরগোশ আছে যেমন দেখবেন যে খরগোশটা একবার বাচ্চা দিছে, নেক্সটে ওই খরগোশটাই আবার বাচ্চা দেয়, বা 2-3 মাস পর ওইটাই আবার বাচ্চা দেয়, অন্য খরগোশ কোনো বাচ্চা দেয় না। আপনার ফিমেল ধরেন 4-5টা আছে আর মেল ধরেন 1টা, তো আপনি যদি ছেড়ে পালন করেন তাহলে দেখবেন যে 1টা কি 2টা খরগোশ বাচ্চা দেওয়া শুরু করছিল ওইগুলাই দিবে, আর যেগুলো দেয় না ওইগুলো দেখবেন দিবে না, ওইগুলো শুধু খাবার টাবার খাবে শুয়ে থাকবে, বাট ওইগুলো বাচ্চা দিবে না। সেজন্যই বলতেছি আপনি যদি ছেড়ে পালন করেন, মেয়ে খরগোশকে ছেড়ে পালন করবেন আর ছেলেটাকে আটকিয়ে রাখবেন। তার কারণ হচ্ছে যেমন ধরেন আপনার খরগোশটা, একটা খরগোশ ধরেন 4টা ফিমেল আছে, 4টা ফিমেল থেকে আপনার 2টা ফিমেল অলরেডি বাচ্চা দিয়ে দিছে, আর 2টা ফিমেল কোনো প্রেগনেন্ট না, এমনিতেই ভালো আছে, স্বাস্থ্য মাস্থ সব কিছু ঠিক আছে, বাচ্চা দিতেছে না, এমনিতেই চুপচাপ এমনি
সব গ্রোথ সব কিছু ঠিক আছে বাট বাচ্চা দেয় না তো ওই দুটো ফিমেলকে ধরে মিল্টার কাছে দিবেন দেখবেন মেটিং করবে আর নেক্সট ডে ওরাও বাচ্চা দিবে আশা করি বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা যদি এভাবে করেন তাহলে সবগুলাই বাচ্চা দিবে প্লাস ওরা মেটিং করবে তো মেটিং খরগোশ ছেলে খরগোশ অবশ্যই মেটিং করবে আর যে বলছিলেন যে ভাই আমার খরগোশটা মেটিং করে না তো আপনার প্রথমত দেখতে হবে খরগোশটার কি বয়স ঠিক আছে নাকি বয়স 8 মাস প্লাস হতে হবে 8 মাসের উপরে থাকলে সবথেকে ভালো তাহলে আর কি স্পামটা অনেক ভালো হয় আর বাচ্চা কাচ্চা সব ভালো হবে না হলে আর কি মেটিং করতে যাবে না মেটিং মোডে আসবে না সেজন্য আপনারা ভালো খাবার টাবার দিবেন অবশ্যই ভালো খাবার দিবেন খরগোশের গ্রোথ যাতে ভালো থাকে সব কিছু ঠিক থাকার পর দেখবেন খরগোশ অবশ্যই মেটিং করবে যদি মেটিং না করে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি একসাথে রেখে দিতে পারেন বা একদিন রেখে দিতে পারেন পরে যদি আপনি না বুঝতে পারেন মেটিং করছে কি না তাহলে মেয়ে খরগোশটা গার চেক করবেন বা কান চেক করবেন দেখবেন এদিকে কামড় দিয়ে ধরবে ঘাড়ে কানে বা লোম পরে থাকবে খাঁচাতে তাহলে বুঝতে পারবেন মেটিং করছে আর যদি 1-2 ঘন্টার ভিতর মেটিং করে তাহলে তো আপনার সামনেই করবে আমার খরগোশটা যে কোনো ফিমেল দেওয়ার সাথে সাথে 1-2 মিনিটের ভিতরে আর কি মেটিং মুডে চলে আসে তো আপনাদের যদি দেরি হয় তাহলে 1-2 ঘন্টা ওয়েট করবেন অবশ্যই মেটিং মুডে চলে আসবে তো আশা করি একদম ডিটেলসে বোঝাতে পারছি যার প্রশ্ন ছিল আশা করি বুঝতে পারছেন তো নেক্সট প্রশ্নটা হলো ভাই আমার খরগোশে ম্যাটিংয়ে দিলে শব্দ করে খুব তো এটা খুবই স্বাভাবিক তো এটা কেন হয় আমি বলি এটার দুইটা কারণ আছে এক হচ্ছে খরগোশটা যদি প্রেগনেন্ট থাকে বা খরগোশটা যদি অ্যাগ্রেসিভ থাকে তো এই দুইটা কারণেই শব্দ করে আর এবার বলতে পারেন ভাই আমার খরগোশে তো ম্যাটিং করে নাই বাট ম্যাটিংয়ে দিলে শব্দ করে কেন আগে কোনোবার ম্যাটিং করে নাই তাহলে শব্দ করতেছে কেন তো খরগোশ যদি প্রথমবার ম্যাটিং করে বা অনেকদিন পর ম্যাটিং করে খরগোশকে যদি পরে ম্যাটিংয়ে দেন বা 2-3 বার ম্যাটিং সাকসেসফুল হয়ে যায় তাহলে খরগোশটা মুখ দিয়ে একটা শব্দ করবে ম্যাটিং করতে দিবে না বা এমন বোঝা যাবে ওর পেটে বাচ্চা আছে ছেলেটাকে কামড় দিতে চায় ম্যাটিং করতে দেয় না তো আপনারা আবার মনে করবেন না খরগোশটার পেটে বাচ্চা আছে খরগোশ কিন্তু অনেক কারণেই শব্দ করে তো এটা স্বাভাবিক খরগোশটার পেটে যদি বাচ্চা না থাকে তাহলে অবশ্যই ম্যাটিং করাবেন আর যদি দেখেন প্রচুর শব্দ করতেছে তাহলে বুঝতে হবে যে খরগোশটার পেটে বাচ্চা আছে তো এটা আগে শিওর হয়ে নেবেন খরগোশটার পেটে বাচ্চা আছে কিনা তারপর ম্যাটিংয়ে দিবেন তো এই জন্যই বলি আপনাদের মেল ফিমেল আলাদা রাখার জন্য তো আমি আগে অনেক ভুল করছি তো এখন তো দেখলেনি আমার কত সুন্দর সেট আপ আছে আমার সব কিছু এ টু জেড একদম সব কমপ্লিট ছেলে মেয়ে একসাথে রাখতে পারি কোনো ছেলে মেয়ে একসাথে রাখি না এখন কোনো সমস্যা হয় না আমি ছেলে মেয়ে আলাদা রাখছি এখন থেকে কোনো সমস্যা হয় না ফিমেলগুলো এক খাসাই থাকে মেলটা এক খাসাই তো আমি 2-3 মাস পর পর আমার যেটাকে মন চা ওইটাকেই সাকসেসফুল ম্যাটিং করাতে পারবো তো এরকমই আপনারা একটা স্পেস করবেন বা আপনারাও এরকম একটা সিস্টেম করবেন যাতে আমার মতো না করতে পারলেও যাতে কোনোভাবে ছেলে খরগোশ একসাথে না হইতে পারে তো এটা আপনাদের সেট আপ করতে হবে আর শব্দ করে এটা খুবই স্বাভাবিক সমস্যা নয় যদি পেটে বাচ্চা না থাকে তাহলে আপনি ম্যাটিং করান শব্দ করুক ওইটা 2-3 বার সাকসেসফুল ম্যাটিং হলেই হবে আর সবথেকে ভালো হয় 3 বারের বেশি যতবার হয় তাতে সমস্যা নেই 3 বার থেকে 7 বার বা 8 বার এর বেশি করাতে দিবেন না তাহলে খরগোশটা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাবে আর খরগোশটা একটু দুর্বল হয়ে যাবে তো আপনারা 8 বারের বেশি করাবেন না আর 3 বারের উপরে করাবেন অনেকে বলে ভাই 1 বার করালে কি হবে 1 বার বা 2 বার করালে হবে বাট মানে সেরকম শিওর হওয়া যায় না কারণ যে স্পামটা থাকে সেটা তো ভালো করে ভিতরে ঢুকতে হয় তো আশা করি বুঝতেই পারছেন তো যে বলছিলেন শব্দ করে তো এটা স্বাভাবিক আপনি এটা নিয়ে ভয় পাবেন না খরগোশের পেটে বাচ্চা থাকলেও শব্দ করে বা না থাকলেও শব্দ করে তো এটা মানে খরগোশটা ভয় পেলে শব্দ করে বা অন্য জায়গাতে থেকে এসে যদি ম্যাটিংয়ে দেওয়া দেন সেক্ষেত্রে শব্দ করতে পারে তো এটা স্বাভাবিক আপনার আগে শিওর হতে হবে পেটে বাচ্চা আছে কি না তো বুঝতেই পারছেন আশা করি না বুঝলে কমেন্টে বলবেন আর আমাকে অনেকে মেসেজ দেন যে ভাই আমি আপনাকে মেসেজ দিছি এখনও রিপ্লাই দেননি ভাই আমি বলি 24 ঘন্টার ভিতরে অবশ্যই রিপ্লাই পাবেন আর সবথেকে রিপ্লাইয়ের উত্তরটা কখন পাবেন আমি বলি সন্ধ্যাবেলায় 7টা থেকে 10টার ভিতরে সবার রিপ্লাই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে প্লাস ইমোতে এবং কমেন্টে তো সবাই কি করবেন আমার সব কিছু ঠিক আছে বাট কিছুদিন আগে কালকেই যেমন কালকে আমার ফোনটা রিসেট হয়ে গেছিলো আমার ভুলে তো এটা বলতে আমার একদমই ভুলে গেছিলাম ফোনটা রিসেট হয়ে গেছিলো তো রিসেট হয়ে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেলটা একদমই চলে গেছিলো তো অনেক কষ্টে আমি নিয়ে আসছি তো এটা আপনাদের বলার মনেই ছিল না তো আনার পর আমি সব কিছু ঠিক করছি বাট হোয়াটসঅ্যাপটা যে আছে ওই হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হয়েছে তো সমস্যাটা কি আমি হোয়াটসঅ্যাপটা ওই নাম্বার আমার নাম্বার দিয়েই খুলছি যেটা আগে ছিল ওইটা দিয়েই তো খোলার পর আপনারা যারা এসএমএস দিয়েছিলেন সবার ই চলে গেছে আইডি চলে গেছে তো যারা আমাকে কমেন্ট করছিলেন হোয়াটসঅ্যাপে বা এসএমএস দিয়েছিলেন তারা আবার দিবেন আপনারা কী বিষয়ে এসএমএস দিয়েছিলেন বা 1-2 দিনের ভিতরে যারা এসএমএস দিয়েছেন যারা রিপ্লাই পাননি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন যারা রিপ্লাই পাননি তারা আবার করবেন মানে আপনাদের ওই ইগুলো চলে গেছে আর যাদের অলরেডি রিপ্লাই দিয়ে দিছি তারাও করবেন মানে আপনাদের সবার আইডি চলে গেছে বাট আবার আমাকে আর কি এসএমএস করবেন আশা করি বোঝাতে পারছি তো নেক্সটে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রশ্নের পিকটা আমার কাছে নাই তবু বলে দেই তো খরগোশকে কি ভাত খাওয়ানো যাবে কি না
তো গত দুই তিন দিন আমি খাওয়াইছিলাম, বাট ওইটা পরে দেখলাম নেটে সার্চ দিয়া বা বিভিন্ন গ্রুপে দেখলাম, ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, অনেক কিছু ক্রমের মধ্যে ঘাটাঘাটি করে দেখলাম ভাত খাওয়ানো একদমই নিষেধ। কারণ যেমন বিড়ি সিগারেট দেখবেন মানুষ মানুষ খায়, কোনো ক্ষতি হয় না কিছু, সেরকম কিছু বোঝা যায় না, বাট ওই মানুষটা আস্তে আস্তে যেরকম দুর্বল হয়ে যায়, ভিতরটাতে সব কিছু শেষ হয়ে যায়, খরগোশের এরকম যে যদি আপনি ভাত খাওয়ান তো দেখবেন খরগোশ ভালোই খাইতেছে, ভালোই সব কিছু, কোনো সমস্যা হইতেছে না। তবে আস্তে আস্তে দেখবেন ওর আয়ুটা কমে আসবে, দুই তিন বছর ভালোই থাকবে, হঠাৎ করে দেখবেন একদিন মারা গেছে, তো কোনো কারণই খুঁজে পাবেন না, তো সেই জন্য কেউ ভাত খাওয়াবেন না। যে প্রশ্নগুলো বাকি আছে ওইগুলো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।